নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু নিম্নচাপে অনেকটা পরিবর্তন ঘটেছে। তো কী পরিবর্তন ঘটেছে তা কিন্তু আমরা বিস্তারিত এই ভিডিওতে আপনাদের দেখাবো। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের কিছু জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে এবং কিছু জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটা পরিমাণে বেড়েছে। তো কোন কোন জায়গাগুলিতে এই পরিবর্তন হয়েছে তাও কিন্তু আমরা বিস্তারিত এই ভিডিওতে দেখাবো। এবং ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহদপ্তরের তরফ থেকে নিম্নচাপের ফলে কি আপডেট দেওয়া হয়েছে, কোথায় কোথায় বৃষ্টি হতে পারে, কতদিন অবধি বৃষ্টি হতে পারে তা কিন্তু বিস্তারিত জানিয়ে দেওয়া হয়েছে। সেই সব আপডেটও কিন্তু আমরা এই ভিডিওতে আপনাদের জন্য তুলে ধরব। তাই বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বর্তমানে নিম্নচাপটি কিন্তু কিছুটা শক্তি হারিয়েছে, যার ফলে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছু কিছু জায়গায় কমেছে এবং দিকেও কিন্তু হালকা পরিবর্তন ঘটেছে। এবং এই নিম্নচাপের ফলে কিন্তু তাপমাত্রায় কতটা পরিবর্তন থাকছে আজ থেকে আগামী 10 দিন পরে, সেই সব তুলনাগুলোও কিন্তু আমরা এই ভিডিওতে তুলে ধরবো। তো তবে ভিডিওটি শুরু করার আগে আমরা দেখে নেব আলিপুর আবহদপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন কী বলছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে বলা হচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু একটি লোপেশার এরিয়া তৈরি হবে, যেমনটি বলা হয়েছিল 14 তারিখে কিন্তু লোপেশার এরিয়া তৈরি হচ্ছে এবং 16 তারিখে কিন্তু এটি ডিপ্রেশনে তৈরি হবে, যেটা আমাদের মধ্য এবং তার সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে কিন্তু তৈরি হবে এবং আস্তে আস্তে কিন্তু এটি উত্তর এবং উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে। তারপরে কিন্তু আস্তে আস্তে উত্তর এবং উত্তর পূর্ব দিক বরাবর অগ্রসর হবে। তো এরপরে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, যেমন আবহাওয়া ছিল তেমনই কিন্তু উত্তর এবং উত্তর পূর্বমুখী আবহাওয়া থাকছে আমাদের ভারতবর্ষের দক্ষিণ উপদ্বীপ জায়গাগুলিতে, এবং এর ফলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং হালকা ঝোড়ো হাওয়া থাকছে তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকাল, কেরালা এই জায়গাগুলিতে 14 থেকে 16 তারিখ অবধি, এবং অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানাম, রায়লসীমা এই জায়গাগুলিতেও 13 থেকে 15 তারিখ, অর্থাৎ আজ থেকে 15 তারিখ অবধি কিন্তু এই জায়গাগুলিতে ঝোড়ো হাওয়া থাকছে, তার সাথে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে এবং ভারী বৃষ্টি থাকছে, যেটা বলা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এবং তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল এই জায়গাগুলিতে 14 এবং 15 তারিখ, এবং কেরালা এবং মাহিতে থাকছে 15 থেকে 16 তারিখ। এরপরে বলা হয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে, তার সাথে কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আগামী 7 দিন থাকছে এই নিম্নচাপের ফলে, এবং আইসোলেটেড হেভি রেনফলও হতে পারে, ভারী বৃষ্টিও হতে পারে, যেটা বলা হচ্ছে 13 এবং 14 তারিখ, অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু আজ এবং আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে। এরপরে ফিশারম্যানদের জন্য ওয়ার্নিং দেওয়া হয়েছে, যেটা বলা হচ্ছে স্কোয়ালি ওয়েদার থাকার ফলে কিন্তু, অর্থাৎ ঝোড়ো ওয়েদার থাকার ফলে 40 থেকে 45 কিলোমিটার থেকে 55 কিলোমিটার অবধি কিন্তু গাস্টিং থাকবে, বায়ুর ঝাপটা থাকছে আন্দামান সাগরের ওপর, তার ফলে কিন্তু 13, 14 তারিখ এবং 15, 16 তারিখ কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মৎস্যজীবীদের জন্য, যেটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে 15 থেকে 16 তারিখ, এবং এর পাশে কিন্তু থাকছে আন্দামান সাগরে 13 তারিখ, এবং দক্ষিণ পশ্চিম এবং তার সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে কিন্তু থাকছে 14 তারিখ, অর্থাৎ 13, 14 এবং 15, 16 কিন্তু পুরো আমাদের বঙ্গোপসাগরে কিন্তু সতর্কবার্তা জারি থাকছে মৎস্যজীবীদের, ওই সব জায়গায় কিন্তু প্রবেশ নিষেধ থাকছে। এরপর আমরা চলে আসবো আলিপুর আবহদপ্তরে, দেখে নেবো কী বলা হচ্ছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আলিপুর আবহদপ্তরের আপডেটে। এখানে কিন্তু সকালে প্রকাশিত আপডেটে বলা হচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু ওয়েদার ড্রাই থাকছে 5 দিন অবধি, এবং সিকিমের ক্ষেত্রে কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করতে পারছি। এবার কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, আজ ও আগামীকাল কিন্তু ওয়েদার ড্রাই থাকছে, তারপরে যে 15 তারিখ আসছে তখন থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ থাকছে দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায়, তবে আস্তে আস্তে কিন্তু বৃষ্টির পরিমাণ 16, 17 তারিখে গিয়ে কিন্তু একটু বাড়ছে। তবে 1 থেকে 2 জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং যেখানে যেখানে বৃষ্টি হবে সেখানে কিন্তু মোটামুটি হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। যেমন 15 তারিখে থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এপাশে 16 তারিখে থাকছে কিন্তু উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, এপাশে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। এরপরে 17 তারিখের ক্ষেত্রে বৃষ্টি থাকছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, এপাশে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়া এই জেলাগুলিতে, অর্থাৎ 16 এবং 17 তারিখে কিন্তু বন্ধুরা একই জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে, এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। এবং বিহারের ক্ষেত্রে কিন্তু ওয়েদার ড্রাই থাকছে আগামী 5 দিন, এবং উড়িষ্যার ক্ষেত্রেও কিন্তু ড্রাই ওয়েদার দেখছি, তবে 15 তারিখে কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টি থাকছে। এরপরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে 16, 17 তারিখে গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বাড়ছে। এবং তাপমাত্রায় কিন্তু যেটা বলা হচ্ছে আগামী 3 দিনের মধ্যে তেমন কোনোভাবে বড় পরিবর্তন থাকছে না,
তারপরে কিন্তু বলছে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে। অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা হচ্ছে আগামী 3 দিন তাপমাত্রায় তেমন কোনো বড় পরিবর্তন না থাকলেও তারপরে 2 দিনের মাথায় কিন্তু বলা হচ্ছে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে এবং তেমন কোনো বড় পরিবর্তন কিন্তু আগামী 5 দিনে ঘটছে না। এবং বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, স্বাভিমালয়, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু এই আপডেট দেওয়া হয়েছে। এবং এরপরে কিন্তু আমরা ওয়ার্নিংয়ের ক্ষেত্রে তেমন কোনো ওয়ার্নিং দেখতে পাচ্ছি না। এপাশে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টি এবং তার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা জারি রয়েছে। এপাশে মৎস্যজীবীদের জন্য তেমন কোনো সতর্কবার্তা জারি নেই এখনও অবধি, তবে কিন্তু এরপরে কিন্তু জারি থাকতে পারে। তবে আন্দামান সাগরের কাছে কিন্তু সতর্কবার্তা জারি রয়েছে। 14 তারিখে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে যার ফলে কিন্তু পরিস্থিতি খারাপ থাকবে, তার জন্য 13 এবং 14 তারিখ কিন্তু নিষেধাজ্ঞা জারি করা রয়েছে। এরপরে চলে আসবো আমরা উইন্ডি ম্যাপে, দেখে নেবো কী পরিস্থিতি থাকছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডি ম্যাপে। তো বর্তমানে যেটা আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু এর ফলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে 17 তারিখের তুলনায় কিন্তু এবার 18 তারিখে বৃষ্টির পরিমাণ বেশি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়। যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি 18 তারিখ কিন্তু ভোর 5টার দিকে লক্ষ্য করা যাচ্ছে জয়নগর, বারুইপুর, এপাশে কলকাতা, খড়দহ, ব্যারাকপুর, চন্দননগর, হাওড়া এই জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, লাল সতর্কবার্তা থাকছে বৃষ্টির। এপাশে নামখানা, ফিজারগঞ্জেও কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করতে পারছি। এপাশে কন্টাই, দীঘা, জলেশ্বর এই জায়গাগুলিতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এপাশে খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, গোয়ালতর এই জায়গাগুলিতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এপাশে কোলাঘাট, তমলুক, চন্দ্রকোনা, আরামবাগ এই জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে বৃষ্টির পরিমাণ কিন্তু কমবে বাড়বে এরকম পরিস্থিতি থাকছে নিম্নচাপের ফলে। যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি 18 তারিখ কিন্তু তারপর আস্তে আস্তে কিন্তু বাংলাদেশের দিকে সরে যাচ্ছে ক্রমশ, উত্তর পূর্ব দিক বরাবরমুখী সরে যাচ্ছে, যার ফলে বাংলাদেশে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাচ্ছে। যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি দেখুন বাংলাদেশের দিকে কিন্তু রাত্রির 9টার দিগে শ্যামনগর এবং মোংলা, এপাশে শ্রীকান্তপুর, সাতক্ষীরা এই জায়গাতে কিন্তু প্রবল পরিমাণে বর্ষণের সম্ভাবনা থাকছে, প্রায় 93 mm/h। অর্থাৎ প্রবল পরিমাণে বর্ষণ হবে, সেটা কিন্তু আমরা বৃষ্টির পরিমাণে দেখিয়ে দেবো কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে। তবে সবথেকে বৃষ্টি কিন্তু এরিয়াটাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের, সেটা আমরা দেখিয়ে দেবো পরে। তো যাই হোক, তবে চলে আসবো আমরা দেখে নেবো কবে থেকে বৃষ্টি শুরু হচ্ছে। 15 তারিখ থেকে কিন্তু বৃষ্টি শুরু হচ্ছে এমন কিন্তু মৌসুম ভবনের তরফ থেকে বলা হচ্ছে, সেটাই আমরা দেখে নেবো। তবে উইন্ডি ম্যাপে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 15 তারিখ কিন্তু তেমনভাবে কোনো জায়গায় বৃষ্টির সম্ভাবনা নেই আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের, শুধু মহেশখালীর দিকে কিন্তু 2-1 জায়গায় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে দেখা যাক, পরিবর্তন ঘটতেও পারে। এবং 16 তারিখ যখন আসছে তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু বৃষ্টি প্রবেশ করছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়, যেমন কলকাতা, খড়গপুর এবং এপাশে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গা এবং হলদিবাড়ির দিকটাতে কিন্তু বৃষ্টির পরিমাণ থাকছে 16 তারিখে। এবং তারপরে কিন্তু আস্তে আস্তে যখন রাত্রির দিকে আসছি তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যার দিকে কিন্তু হালকা সরে আসছে, যার ফলে কিন্তু আমাদের ভুবনেশ্বরের সাইডে কিন্তু মোটামুটি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এপাশে বালাসোরে কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং 17 তারিখে যখন প্রবেশ করছি আস্তে আস্তে তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির পরিমাণ কিন্তু এবার বাড়ছে আমাদের দক্ষিণবঙ্গ এবং উড়িষ্যা, এপাশে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। এবং 18 তারিখ আসলে কিন্তু সেই পরিমাণটা আরও বাড়ছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে 18 তারিখ এসে। কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি 18 তারিখ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের হলদিয়া, নামখানা, হলদিবাড়ি, ফেজারগঞ্জ, এপাশে জয়নগর, গোসাবা, শ্যামনগর, বাংলাদেশের মোংলা, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট এই জায়গাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং এপাশে কাউখালী, জিয়ানগর, মাদবেড়িয়া, মির্জাগঞ্জ, পাথরঘাটা, কলাপাড়া এবং বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে। এপাশে চৌমুহানি এবং রায়পুরেও কিন্তু প্রবল পরিমাণে বর্ষণের সম্ভাবনা থাকছে। এরপরে চলে আসবো আমরা বৃষ্টির পরিমাণে, দেখে নেবো যে কতটা পরিমাণে বৃষ্টি থাকছে আমাদের পরের 10 দিনে, কোন কোন জায়গায় বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং কোন কোন জায়গায় বৃষ্টির পরিমাণ কমেছে, সেটা কিন্তু বৃষ্টির পরিমাণে আমরা লক্ষ্য করতে পারবো। তো বর্তমানে যেটা আমরা লক্ষ্য করতে পারছি দীঘা এবং কন্টাই এই সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমেছে, কারণ আমরা গতকাল দেখেছিলাম দীঘা, মন্দারমণি এবং কন্টাই এই জায়গাতে কিন্তু মোটামুটি 300 থেকে 400 mm বৃষ্টির সম্ভাবনা ছিল। সেই সম্ভাবনাটাই কিন্তু আমরা এখন বর্তমানে পরিবর্তনের ফলে দেখতে পাচ্ছি। বাংলাদেশের শ্যামনগরের সাইডটাতে কিন্তু প্রায় 400 mm-এর ওপর কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি এই পরিস্থিতি থাকে তাহলে কিন্তু এই জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বন্যার সম্ভাবনা থাকছে। এবং এপাশে আমাদের দক্ষিণবঙ্গের গোসাবা, জয়নগর, মাজিলপুর এই জায়গাগুলিতে কিন্তু 200 থেকে 300 mm বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং এপাশে বারুইপুরের সাইডেও কিন্তু 250 mm-এর ওপর বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং এপাশে কলকাতার সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 150 mm-এর কাছাকাছি বৃষ্টি হতে পারে। এবং এপাশে কলকাতার উত্তরে হালকা বালি, পানিহাটি এবং এপাশে শ্রীরামপুর, বারাসাত এবং ব্যারাকপুর এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছি 110-120 mm বৃষ্টির সম্ভাবনা থাকছে। এপাশে চন্দননগরের সাইডে কিন্তু মোটামুটি 70-80 mm বৃষ্টি থাকছে। চাকদহতে কিন্তু আরও কম, 50 mm, পান্ডুয়াতে গেলে আরও কম, 35 এবং শান্তিপুরে আসলে কিন্তু আরও কম।
এবং কৃষ্ণনগরে আসলে কিন্তু আরও কম। এপাশে কাটোয়া এবং বোলপুর ঘুষখারাতেও কিন্তু আরও কম দেখতে পাচ্ছি, 20 থেকে 25 mm, এবং এপাশে আজিমগঞ্জ বহরমপুর এই জায়গাগুলিতে কিন্তু হালকা আবার বৃষ্টির পরিমাণ বেশি থাকছে। এপাশে ধুলিয়ান মালদা এই জায়গাগুলিতে কিন্তু 20 থেকে 21 mm বৃষ্টি থাকছে, অর্থাৎ এই জায়গাগুলিতে কিন্তু তেমনভাবে বৃষ্টি থাকছে না। তবে আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি বাংলাদেশের খুলনা, বরিশাল এবং এপাশে কলাপাড়া এবং চট্টগ্রাম এই জায়গাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকছে, যার ফলে কিন্তু বন্যা পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। তবে চট্টগ্রামে কিন্তু তেমনভাবে বন্যা নাও হতে পারে। তবে এই পাশে কিন্তু চৌমুহানি এবং হাতিয়া, লালমোহন, চারফেশান, বুরানুদ্দিন, ভোলা, বরিশাল, মির্জাগঞ্জ, মাঠবেড়িয়া, জিয়ানগর, কাউখালি এবং এপাশে টুঙ্গিপাড়া, বাগেরহাট, মোংলা, শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, খুলনা এই জায়গাগুলিতে কিন্তু প্রায় 150 থেকে 200 mm, কোনো কোনো জায়গায় 400 mm কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার ফলে এই জায়গাগুলিতে কিন্তু বন্যা পরিস্থিতি হতে পারে আজকের আপডেট অনুযায়ী। যদি পরে কোনো পরিবর্তন ঘটে তাহলে কিন্তু বৃষ্টির পরিমাণ কমতেও পারে অথবা বাড়তেও পারে। যদি তেমন কোনো পরিস্থিতি থাকে তাহলে কিন্তু আমরা সেই সব আপডেটও কিন্তু আপনাদের সাথে তুলে ধরব। নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপডেট পাওয়ার জন্য। তো আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে সবথেকে বেশি যে জায়গাগুলিতে, হলদিয়া, জয়নগর, গোসাবা, নামখানা, হলদিবাড়ি এবং বারুইপুর, এপাশে কলকাতা, খড়দহ, ব্যারাকপুর এবং হাবড়া এবং বনগাঁ দু এক জায়গাতে, এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ সবথেকে বেশি থাকছে, যার ফলে কিন্তু এই জায়গাগুলিতেও বন্যা পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। এবং এপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া এবং বালিচক, খড়গপুর, বেলদা, গোপীবল্লভপুর, বাড়িপদা এবং ঝাড়গ্রাম, চাকুলিয়া এই জায়গাগুলিতে কিন্তু তেমনভাবে বৃষ্টি থাকছে না, প্রায় 50 থেকে 60 এবং 80 mm বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। জামশেদপুরের সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 30 থেকে 40 mm বৃষ্টি থাকছে, যার ফলে কিন্তু তেমনভাবে কিন্তু এই জায়গাগুলিতে ইম্প্যাক্ট হবে না। তবে সবথেকে বেশি ইম্প্যাক্ট হবে কিন্তু এই এরিয়াটা নিয়ে, যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি আজকের আপডেট অনুযায়ী। এবং উড়িষ্যার কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 200 mm বৃষ্টির সম্ভাবনা রয়েছে 100 থেকে, যেটা ভুবনেশ্বর, পুরী এবং এপাশে প্যারাদ্বীপ এই জায়গাগুলিতে কিন্তু প্রবল পরিমাণে বর্ষণের সম্ভাবনা থাকছে। তো এরপরে চলে আসবো আমরা তাপমাত্রাতে, দেখে নেবো যে তাপমাত্রায় কতটা পরিবর্তন থাকছে। তো চলে আসবো আমরা আগামী 10 দিনের তাপমাত্রাতে নিম্নচাপের ফলে কিন্তু মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই কিন্তু পরিবর্তন থাকছে। সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু প্রায় 23-24 ডিগ্রি থাকছে, যেমনটা বলা হয় যে মৌসুমী তরফ থেকে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কিন্তু বাড়ছে, তেমনই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং 22 তারিখের দিকে যদি যাই আমরা সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি মোটামুটি 22 তারিখেও কিন্তু 23 ডিগ্রিতেই তাপমাত্রা থাকছে আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গাতে 22, 23 এবং 21 ডিগ্রি তাপমাত্রা থাকছে। তবে উত্তরবঙ্গে কিন্তু তাপমাত্রা তুলনামূলকভাবে অনেক কম থাকছে দক্ষিণবঙ্গের তুলনায়, 17 এবং 18 ডিগ্রি থাকছে। এপাশে গ্যাংটকে কিন্তু 8 ডিগ্রি তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ বন্ধুরা, এইসব জায়গাগুলিতে কিন্তু তাপমাত্রা অনেক কম থাকছে উত্তরবঙ্গের, এবং দক্ষিণবঙ্গে কিন্তু তুলনামূলকভাবে তাপমাত্রা বেশি থাকছে, 2 থেকে 3 ডিগ্রি বেশি থাকছে। তো সর্বোচ্চ তাপমাত্রা যদি আমরা দেখি দুপুর 2টোর দিকে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 25 ডিগ্রি থাকছে, এবং তেমনভাবে কিন্তু বড় পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। এখনকার তুলনায় কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা তখন কম থাকছে, তবে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু বেশি থাকছে। তবে আজকে যদি সর্বোচ্চ তাপমাত্রা দেখি কতটা থাকছে, তাহলে বর্তমানে আমরা লক্ষ্য করতে পারছি প্রায় 30-31 ডিগ্রি কিন্তু বিভিন্ন জায়গায় থাকছে সর্বোচ্চ তাপমাত্রা দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের প্রায় সকল জায়গাতেই। এবং সর্বনিম্ন তাপমাত্রায় যদি দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতা এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় 19 ডিগ্রিতে থাকছে সর্বনিম্ন তাপমাত্রা, মোটামুটি 19 ডিগ্রি এবং 18 ডিগ্রি বিভিন্ন জায়গায় কিন্তু দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের একই পরিস্থিতি থাকছে। এবং এপাশে উত্তরবঙ্গে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা আলিপুরদুয়ারে 16 ডিগ্রি এবং শিলিগুড়িতে কিন্তু 20 ডিগ্রি, এপাশে দার্জিলিংয়ে কিন্তু মোটামুটি 12 ডিগ্রি এবং কার্শিয়াংয়ে 20 ডিগ্রি থাকছে। তো এবং উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের তাপমাত্রায় কিন্তু এই নিম্নচাপের ফলে অনেকটা প্রভাব পড়বে। তো এরপরে যদি কোনো পরিবর্তন ঘটে তাহলে কিন্তু আমরা সেই পরিবর্তন নিয়ে চলে আসবো। তবে আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।